ইথিওপিয়ায় জলবায়ু পরিবর্তন ও মরুভূমি ঠেকাতে একদিনে রোপণ করা হয়েছে 3,50,00,000 গাছের চারা। তবে এই বৃক্ষরোপণ কর্মসূচি বিশ্ব রেকর্ডকে ভাঙছে কিনা তা এখনও জানা যায়নি। তবে আয়োজকরা দাবি করেন, অন্যান্যদের তুলনায় সবচেয়ে বেশি গাছ লাগিয়েছেন তারা। বৃক্ষরোপণকে সফল করতে ব্যাপক প্রচারণা চালিয়েছে দেশটির প্রধানমন্ত্রী অবি আহমেদ। এই উদ্যোগে অংশ নিতে যাতে কোনো ত্রুটি না হয় সেজন্য সরকারি কর্মচারীদের ছুটির ঘোষণাও দিয়েছেন তিনি।